রাজার ওজন হলো 46 মণ, বাদশার ওজন 42 মণ, 42 মণ, এবং কালুর ওজন কত? 22 মণ। আমি যে কথাগুলি বললাম যে আসলে 42 মণ, 46 মণ, 22 মণ আসলে এত বড় কিনা, আমি যেহেতু ঢাকার ভিতরেই মানে পাশেই চলে আইছি, ওনারা যদি লেওয়ার ইচ্ছুক হোক ওনারা এইখানে আসুক, আসে দেখে মাল দেখে লম্বা ওজন নম্ন ভদ্র সভ্য চতুর্দিক দেখে যদি ই হয় উনি আমার সাথে আলাপ মাধ্যমে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি নারায়ণগঞ্জ ফতুল্লা গরু হাট থেকে বলছি। 2022 কুরবানির ঈদে ফতুল্লা গরু হাটে গরু আসতে শুরু করেছে, তো আমি গরু হাটে প্রবেশ করতেই আমার চোখের সামনে দুটি বড় সাইজের গরু দেখলাম। গরুটি যা তার সাথে আলাপ করি এবং আপনাকে গরু দুটি দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হামিদুল খান। হামিদুল খান, আমি হাটে এসে দুটি বড় সাইজের গরু দেখতে পেলাম, এই গরু দুটি কি আপনার? জি। আচ্ছা, তো আপনার গরু দুটি দেখি এবং গরু সম্বন্ধে কিছু প্রশ্ন করি। এই যে যে গরুটা এখন দেখছি আমি, এটা কি গরু? সার? এটা হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান সার? আচ্ছা, সার গরু। তো এই গরুটা আপনি কোথেকে নিয়ে আসছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা কাশীনাথপুর। পাবনা? পাবনা কাশীনাথপুর। কাশীনাথপুর আপনি এসেছেন নারায়ণগঞ্জ ফতুল্লা গরু হাটে? ফতুল্লা হাটে। তো এই গরুটার সাইজ কয়মন হবে আনুমানিক? এটা আছে 46 মণ। জি, 46 মণ। 46 মণ। আচ্ছা, এই গরুটা আপনি কি পালছেন না ব্যাপারী আপনি? এটা আমরা প্রান্তিক খামারি, আমাদের আমার নিজের পোশাক। আচ্ছা, আপনি একজন প্রান্তিক খামারি? জি। আচ্ছা, আপনি মোট কয়টা গরু নিয়েছেন? তিনটা। তিনটা আসছে। আপনি কি এই গরুটার কোনো নাম দিচ্ছেন? হ্যাঁ, এটা হলো রাজা, এটা বাদশাহ, আর একটা আছে কালু। আচ্ছা, আমরা দেখছি হামিদুল ভাইয়ের তিনটি সার, এটি হলো রাজা। রাজার ওজন কত? 46 মণ। রাজার ওজন হলো 46 মণ। আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি এটি হলো বাদশাহ। হামিদুল ভাই, বাদশার ওজন কত হবে? 42 মণ। 42 মণ। রাজাকে আপনি কয় বছর লালন পালন করছেন? 4 বছর। 4 বছর। 4 বছর আগে রাজা কতটুক ছিল? বিশাল, মানে ওর মার পেটের থেকেই হয়েছিল খুব বড়, মানে তারপরে একটু দুধ মুখ বেশি খাইয়া মনে করেন যে গরুই কিন্তু আলাদা ধরনের এক গরু। এটা কি আপনি বাছুরটা আপনি কিনছিলেন না আপনার? ওই গাভীর পেট থেকে হয়েছিল। আপনার যে গাভী ছিল ওই গাভী থেকে এটা? আচ্ছা, তো আপনি কি প্রথমে বুঝতে পারছিলেন এই গরুটা এত বড় হবে? না, মনে করেন আমাদের ওইদিকে তো অনেক খামার আছে, খামারে মনে করেন ভালো মন্দ আমার দেশের লোক বোঝে, আমরাও কিছু কম বেশি বুঝি, তো সেই হিসাবে এই মানে উদ্দেশ্যেই পালা যে অনেক জায়গায় দেখছি। মানে আপনি গরুটার কিছু নমুনা দেখে বুঝতে পারছেন এটা ভালো জাতের, ভালো বড় হবে, এত বড় হবে এটা বুঝতে পারছিলেন? মানে এত বড় হবে ভাবি নাই, তবে মনে হয় যে আমার এটা বিশাল, আর এটা বছর রাখলে মানে আরো বিশাল হবে, আরো বড়। এটা দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা, তো 4 দাঁত, মোটামুটি মিডিয়াম বয়সের গরু। বয়সের? হ্যাঁ, মিডিয়াম বয়সের গরু। তো এই এই সারটা আপনি এখান থেকে কি আশা করেন? আপনার আশা কত বড়? মানে কত দাম? দাম চাইতেছেন কত? আসার তো শেষ নাই, গরু আন্দাজে তো 30-40 লাখ চাওয়ার দরকার। 30-40 লাখ চাওয়া দরকার? ঠিক আছে, চাইতে পারেন, বড় হিসাবে চাইতে পারেন, তবে হিসাবে এখন হ্যাঁ কত হলে আপনার ছাইরা দেওয়ার ইচ্ছা আছে? কারণ আমার এটা এই যে 20-22 হলে হয়তো, 20-22 হাজার হলে আপনি এটা ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন রাজাকে, 20-22 হাজার হলে ছেড়ে দেবেন। তো যদি কেউ কিনতে চায় আপনার সাথে কি আলোচনার কোনো সুযোগ আছে দামের ব্যাপারে? সুযোগ ওইভাবে নাই, তারপরেও যদি কেউ আগ্রহী হয় তাহলে আপনি সেটা বিবেচনা করতে পারেন, করা যায়। তো আমরা বাদশার দিকে যাই এবার। আচ্ছা, আমরা তো হামিদুল ভাই রাজাকে দেখলাম, হ্যাঁ, রাজার ওজন 46 মণ। তো এখন যেটা দেখছি এটার নাম কি? এটার নাম বাদশাহ। বাদশাহ, বাদশার ওজন হবে কত? 42 মণ। 42 মণ। আর এই পাশে একটা দেখতে পাচ্ছি, এটা হলো কালু, এটা শুয়ে আছে, এটার নাম হলো কালু। কালু? আচ্ছা, তো এই নামগুলি কিভাবে কি কারণে রাখছেন এইভাবে রাজা বাদশাহ সাথে কালু কেন? অনেক জায়গায় শুনছে এরকম নাম টাম রাখে। আচ্ছা, ওর রং কালো, এই জন্য কালু? কালু, কালো দে কালু। আচ্ছা, কালুর ওজন কত? এটা 22 মণ। কালুর ওজন হবে 22 মণ। আপনার তিনটি গরু এবং একটি রাজা, একটি বাদশাহ এবং একটি কালু, একটা কালু।
রাজার ওজন হলো 46 মন, বাদশার ওজন 42 মন, 42 মন, এবং কালুর ওজন কত? 22 মন, কালুর ওজন 22 মন। তো এই গরু তিনটি হাটে আসার পর কেউ কি দাম বলছে এখনো? না, দাম ওইভাবে হয় নাই, কিন্তু মানে গরু হাটে আসার পরের থেকেই মনে করেন যে মানে কি আর বলবো, আপনি একটু এইদিকে ঘুরে দেন, চতুর্দিকে মানে লোক ঘেরোয়ার করে রাখছে, দেখতেছে, ছবি উঠিতে অনেক অনেক লোক আসছে এই গরু দুটি দেখতে। বর্তমানে বর্তমানে ফতুল্লার হাটে সবচেয়ে বড় গরু হলো আহমেদুল ভাইয়ের, এবং রাজা হলো সবচেয়ে বড় এবং বাদশা হলো দ্বিতীয়। তো কালুর সাইজ বলছিলেন কত? 22 মন। 22 মন। আচ্ছা, কালু হলো মিডিয়াম সাইজের একটু বড়, আর রাজা বাদশা হলো বর্তমানে ফতুল্লা হাটে সবচেয়ে সেরা। আচ্ছা, আমরা তো হামিদুল ভাই এখন দেখছি বাদশা। বাদশা, আচ্ছা, বাদশার দাম কত চাইতেছেন আপনি? বাদশারও তো দাম ওই রকমের, ধরুন এটা ওটা হয়তো 19-20 কিছু ব্যবধান, মানে 4 মন ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে, সেই হিসাবে দাম কত ডিফারেন্স আছে? আমি মনে করেন ওদের চেয়ে কিছু কম, 1-2 লাখ কম হয়তো। আচ্ছা, তো ওইটা কত লাস্ট বলছিলেন? মানে 20-22, এটা হলো 18-20, 18 লাখ থেকে 20 লাখ। আচ্ছা, এর মধ্যে কাস্টমার আপনার সাথে আলোচনা করতে পারে, তারপরেও ওনারা যদি কেউ ইচ্ছুক হয় আসুক, আসলে বাস্তবে আসুক, ওটা হাই কত, লম্বা কত, স্পট আছে দেও, তারপরে স্কেল করলে বা মাপ দিলে হে পালেও আমি আসি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি নিজে পালন করছেন তো? আমি নিজে পালছি, মানে আমার বাড়ির ওয়াইফ। আচ্ছা, আপনি কি খাওয়াইছেন এটাকে? এদিকে যদি একটু খেয়াল করতেন, খাবারও আমি নিয়ে আইছি। আচ্ছা, বাসায় যা খাওয়াইছি ওই রকমই আছে। খাবারগুলি দেখি আমরা। এই যে দর্শক, হামিদুল ভাই আমাদেরকে রাজা বাদশা খাবার দেখাচ্ছে। আচ্ছা, এগুলি কি ভুষি? হ্যাঁ, এই যে এইখানে মনে করেন 5-6 রকমের ভুষি আছে। আচ্ছা, সোলার ভুষি, আঙ্কারের ভুষি, মসুরের ভুষি, খাসারের ভুষি, গমের শাক, দান। দর্শক, আপনারা দেখছেন হামিদুল ভাই তার রাজা বাদশাকে যে খাবারগুলি খাওয়াতো সেই খাবার উনি হাটে নিয়ে আসছেন। তো এখানে আছে শুকনো খড়, আর এখানে 3-4 আইটেমের ভুষি, এই ভুষির বস্তা আছে এখানে। হামিদুল ভাই, আমরা তো আপনার রাজা বাদশা দেখলাম, দাম শুনলাম, রাজা বাদশার খাবার দেখলাম, তো এখন কালু সম্বন্ধে কিছু বলুন। কালু সম্বন্ধে, এটা আমার ওই গাভীর পেটের বাচ্চা। আচ্ছা, ভাবছিলাম এটা ওই রকমই হবে। আচ্ছা, রাজা বাচ্চা হয়েছে এটা ওই রকম। আচ্ছা, রাজার তো 4 দাঁত, বাদশার কয় দাঁত? 6 দাঁত। বাদশার 6 দাঁত? 6 দাঁত। তার মানে বাদশা বড়? ওদের থেকে ওটি বড় কিছু দিনের। আচ্ছা, আর কালু হলো 2 দাঁত? কালুর হলো 2 দাঁত। এটা তো অনেক মনে করেন বিশাল লম্বা, এটা আরো হবে, আরো বড় হওয়ার সম্ভাবনা। মনে করেন যে নিয়ে আসলে একসাথে পুষেছি, একদম মানে একসাথে আবার বিক্রি করবে। আচ্ছা, কালুর ওজন কেমন হবে? কালুর ওজন হচ্ছে 22 মন। 22 মন? 22 মন। কালুর দাম চাচ্ছেন কত? দাম মনে করেন যে 1500 চাইছি, 10-11-12 হলে বিক্রি করবেন। তো যদি কেউ আপনার এই গরুগুলি কিনতে চায়, তো আপনি কি দামের ব্যাপারে কিছু বিবেচনা করবেন? তো করা যাবে। আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, তো এখন পর্যন্ত কেউ দাম বলে নাই? না, দাম হয় আসা নাই, কিন্তু সব সব লোক মানে চারিখানা ঘেরো অনেক লোক আপনার গরুগুলি দেখতেছে, মাত্র সেরকম বলতেছে, হাটে তো মাত্র গরু আসতে শুরু করেছে, ঈদ তো আছে বাকি। হামিদুল ভাই, আমার এই ভিডিও দেখে কোন ক্রেতা যদি আগ্রহী হয় আপনাকে ফোন করে, তো আপনি কি ফোন নাম্বার দিতে চান? আপনি ফোন নাম্বার দিতে চান? ফোন নাম্বার দেওয়া যাবে, তো ফোন নাম্বারটা বলেন। 01772-835017। আচ্ছা, যদি কেউ ফোন করে তো আপনার লোকেশনটা বলবেন, ফতুল্লা গরুর হাটে হাসলির পাশেই, উত্তর পাশে। জি, হাসলি যে কাটে তার উত্তর পাশে আপনার 3টে গরু আছে। তো আপনি তো এখানেই থাকেন না? এখানেই আছে। ওকে, তো ঠিক আছে, আপনি ভালো থাকেন, দোয়া করি আপনার এই গরু 3টি আপনি ন্যায্য মূল্য পান, এবং আপনি সামনে আগামী বছর আমাদেরকে এর চেয়ে বড় গরু উপহার দেন, সেই জন্য দোয়া করি। দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলবো না, বলবো আমি এইটুকু,
আমি যে কথাগুলি বললাম যে আসলে ৪২ মন ৪৬ মন ২২ মন আসলে এত বড় কিনা, আমি যেহেতু ঢাকার ভিতরেই মানে পাশে চলে আইছি, ওনারা যদি লেওয়ার ইচ্ছুক হোক ওনারা এইখানে আসুক, আসে দেহে মাল দেহে লম্বা ওজন নম্ন ভদ্র সভ্য চতুর্দিক দিয়ে দেখে যদি আপনার এলাকার লোকজন অথবা দূর থেকে কেউ গেছে এই গরুগুলি দেখতে? ওই রকম ভাবে তো ধরো আমি প্রচার প্রচারণা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, কারণ আমি শুনলাম যে বড় বড় গরু নারায়ণগঞ্জ ফতুল্লা বিক্রি হয়, এই হাটেও আমি এই জীবনের প্রথম আইছি বা আমি এত বড় গরু এই প্রথমেই বানাই, এত বড় গরু হয় আটে আসে দেখতেছি আমার গরু সবচেয়ে সেরা, লোকে সব সব লোক বলতেছে। এলাকাতে প্রচার হয় নাই আপনার এলাকাতে যে আপনার গরু পাবনার মধ্যে বড়, এরকম প্রচার হয় না? এরকম প্রচার হয় নাই। তো আপনি ফতুল্লা হাটে আসার পরে দেখলেন হাটের মধ্যে সবচেয়ে বড় গরু বর্তমানে আপনারটাই, এবং আমিও দেখলাম চোখে লাগার মতো গরু দুটা, আর কালো একটু ছোট। তো হামিদুল ভাইয়ের প্রতি আমার দোয়া রইল ওনার গরুগুলো একজন ভালো ন্যায্য দামে বিক্রি হোক, একজন ভালো ক্রেতা ওনার গরুগুলি নিয়ে যাক। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে।